হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী বোস আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। কপির ডাটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছি, এটা 10 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। লাগবে আমার সর্ষে বাটা, টমেটো পিউরি, একটু নারকেল গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। আমি কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিলাম 1 চামচ। সিদ্ধ কপির ডাটাগুলো দিয়ে দিলাম। অল্প একটু নাড়িয়ে নিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এরপর অল্প একটু নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম, করে সর্ষে বাটাটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার প্রিভিয়াস রেসিপিগুলো উপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন আপনারা, আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, এখানে জল কোনো ব্যবহার করতে হবে না। আর দিয়ে দিলাম টমেটো পিউরি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আজকে আমি যে রান্নাটা করছি সেটা বাংলাদেশের একটা রান্না, আমার পরিচিত একজন এই রান্নাটা করতো, তা আমি করছি। এটা আমরা অনেক সময় কপির ডাটা ভাবি ফেলে দেবো, ইয়ে করবো, কিন্তু এই যে এই রান্নাগুলো হয়তো এখন আর অত সচরাচর দেখা যায় না, এখন করার মানে সময়ের অভাব, ইয়ের অভাব, অনেক সময় আমরা করতে চাই না, কিন্তু এগুলো এত টেস্ট লাগে খেতে, গরম ভাতের সাথে তো কোনো কথা হবে না, এত ভালো লাগে। সেই কারণে আমি আপনাদের কাছে এই রান্নাটা শেয়ার করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। নারকেল যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটাও দিয়ে দিলাম। আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ যে কপির ডাটাগুলো আপনারা ফেলবেন না, একটু সময় পার করে এই পুরনো দিনের যে রান্নাগুলো করার চেষ্টা করুন। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর শুকনো শুকনো হয়ে গেছে, রান্নাটা আমার রেডি। আমি যখন বাংলাদেশের ঢাকাতে গেছিলাম তা তখন এই আমার দিদিমা এটা বানিয়ে খাইয়েছিলেন, তা আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম এটা রান্নাটা। এরপর আমি প্লেটে তুলে নিলাম। নিরামিষ দিনে এইরকমভাবে বানিয়ে নিন। আর আমরা ডাটাগুলো যে এখন কচি বেশ, কপির ডাটাগুলো সেগুলো বেশ ভালোও লাগবে, নরম ডাটা এখন নতুন নতুন উঠছে কপি, এই সময় বাড়িতে বানিয়ে খাবেন আর গরম ভাতে পরিবেশন করবেন, আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগছে। ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব, এবং সবার সাথে শেয়ার করবেন। এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করেও জানাবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।